এবার ভারতের নির্বাচনের খবর। ভারতে তৃতীয় ধাপে রাজধানী দিল্লি ও উত্তরপ্রদেশ সহ 14টি রাজ্যের 91টি আসনে ভোট গ্রহণ চলছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক হাজার সদস্য মোতায়েনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। এর আগে গত 7 এপ্রিল প্রথম পর্যায়ের নির্বাচনে আসাম ও মণিপুরের 6 আসনে ভোট অনুষ্ঠিত হয়। 9 এপ্রিল দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ চলে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ড ও মণিপুরের 2টি এবং মেঘালয় ও অরুণাচল প্রদেশে 2টি করে 4টি আসনে। তবে লোকসভায় কংগ্রেস এবং বিজেপি সহ কে কটি আসন পেল তার জানা যাবে 16ই মে। ওই দিনই নির্বাচনের ফল ঘোষণা করা হবে।